হ্যালো গাইস, অবস্থা পুরা কাহিল। মাত্র বাইরে থেকে আসলাম, অফিসের একটা কাজে বাইরে গিয়েছিলাম। বাইরে এত রোদ, এত রোদ, পুরা টায়ার্ড। একটু ওয়েট করেন, আসতেছি, একটু ফ্রেশ হয়ে আসি। আজকে খুব ইন্টারেস্টিং নিউজ আছে। আজকে এত গরম ভাই, বাইরে গরমের ব্যাপারটা আসলে বলার বাইরে। এত রোদ ছিল, এত গরম ছিল, বাসায় ঢুকেই পুরা একদম যাতা অবস্থা। আর যেহেতু একদম শরীর ডিহাইড্রেটেড হয়ে গেছে, তো পানি টানি খেলাম। প্রত্যেকটা সিজনেই সিজনাল ফ্রুট থাকে, তো এখন আসলে আমের সময়। যেহেতু আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো আম দিয়ে একটা স্মুদি বানালাম, সেই স্মুদিটা এখন খাচ্ছি, দেখি কি অবস্থা। আর যে গরম পড়ছে, সো যে কোনো শরবতই আসলে, মানে জুস শরবত এগুলাই এখন খুবই ভালো লাগবে। হেভি চমৎকার। তো বেসিক্যালি যেই আম দিয়ে আসলে জুসটা বানাইছি, এই আমটা আসলে একদম রাজশাহী থেকে নিয়ে আসছি। আপনারা সবাই সিজনাল ফ্রুটগুলো আসলে চেষ্টা করবেন খাওয়ার জন্য, কারণ প্রত্যেকটা সিজনেই দেখা গেছে যে স্পেশাল কোনো না কোনো ফ্রুট থাকে। তো যেহেতু এখন আমের সময়, সবাই আমটা কিন্তু ট্রাই করতে পারেন। আর যে কোনো জায়গা থেকে আসলে আম কেনার থেকে, অথেন্টিক জায়গা থেকে যদি আম কালেক্ট করে ওইটা খেতে পারেন এবং বাসার সবার সাথে শেয়ার করেন, তাহলে সবার শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে, প্লাস হচ্ছে অরিজিনাল আমের টেস্টটাও আপনারা পাবেন। একটা পেজ আছে আম পাগল, তো ওইখান থেকে আপনারা আসলে অর্ডার করে আম নিয়ে আসতে পারবেন। একদম রাজশাহী জেলার যে অরিজিনাল যে আম, চাপাই নবাবগঞ্জের, সো ওই আম আপনারা কিন্তু সহজেই কালেক্ট করে নিতে পারবেন আম পাগলের পেজ থেকে অর্ডারের মাধ্যমে। ওদের আম আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে ভালো লাগছে অ্যাটলিস্ট, সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমি খুব রিসেন্টলি ঈদের পরের দিন আমার সনি যে মিররলেস ক্যামেরাটা ছিল 6000, আলফা 6000, সো ওইটা সেল করে দিই। তো সেল করে দেওয়ার পরে বেশ কয়েকটা দিন পার হয়ে গেছে, সো এর মধ্যে আমার ওয়াইফ এবং আমার আম্মা যখন দেখে যে আসলে আমি সাদের ক্যামেরাটা সেল করে দিছি, তো তখন আমার ওয়াইফ বেসিক্যালি অ্যাপ্রোচটা নেয় এবং আমাকে একটা নতুন ক্যামেরা দেওয়ার জন্য আসলে চিন্তাভাবনা করে। সো আমি অনেক দিন ধরে আসলে ইউটিউবে ভিডিও টিডিও দেখতেছিলাম যে আসলে নতুন ক্যামেরার, তো ফুজির XS10টা আমার খুবই ভালো লাগছিলো, তো ওইটা দেখে আসলে খুবই আমি মানে পছন্দ হয়েছিল ক্যামেরাটা, ওইটা নেওয়ার একটা আগ্রহ ছিল। সো এইটা যখন আসলে আমার ওয়াইফ জানতে পারছে, সো আম্মার সাথে কথা বলে আমার ওয়াইফ আর আম্মা দুজনে মিলে আমাকে আসলে ফুজির XS10 যেই মডেলটা আছে, সো ওই মডেলটা আসলে গিফট করেছে। সো সেইটা নিয়ে আসলে আমি আজকে খুবই এক্সাইটেড, একটু পরেই আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে, আপনাদের সাথে শেয়ার করব আমার এই আনন্দঘন মুহূর্তটি। আর চেষ্টা করব যে ফুজির XS10-এর ফুটেজ অ্যাড করে দিতে। রাইট নাও আমি আসলে ভিডিও করতেছি আমার অজমো অ্যাকশনে, সো ফুজি আমার কাছে একদম টোটালি নিউ, আমি জানি না এটার আসলে মেনু কি, সিস্টেম কি, কাহিনী কি, কিচ্ছু জানি না। সো একটু দেখতে হবে, যদি সময় করতে পারি তাহলে লাস্টের দিকে এটার একটা ফুটেজ দিয়ে দিব। চলেন আনবক্সিংটা করে ফেলি, যদি পারি তাহলে ছোট্ট করে শেয়ার করে দিব যে এই ফুজি XS10-এর ভালো লাগার যেই বিষয়গুলো, ভালো লাগার যে দিকগুলো আছে সেগুলো। সো গাইস, প্রথমেই বলি যে ফুজি XS10 এই রেঞ্জের, এই বাজেট রেঞ্জের মধ্যে যেই ক্যামেরাগুলো দেখেছি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এটা। আর ছবি তোলা পাশাপাশি ব্লগিং এবং ভিডিওগ্রাফি সবই মোটামুটি করা যাবে যদি ভালো লেন্স ইউজ করতে পারি। সো চমৎকার একটা প্যাকেট, তো প্যাকেটের গায়ে XS10-এর ব্র্যান্ডিং করা আছে, ফুজি ফিল্মের ব্র্যান্ডিং করা আছে, চাইনিজ ভাষায় কিছু লেখা টেখা আছে, হোয়াট এভার, সিরিয়াল টিরিয়াল, এইচডি কার্ড ইউজ করা যাবে, HDMI-এর ব্যবস্থা আছে, ওয়াইফাই আছে, ব্লুটুথ আছে, অ্যান্ড আদার অপশনস আছে। তো এইটাতে
বেশ অনেক অপশনস আছে, আমি এত কিছু আসলে জানি না, তো আনবক্সটা করে ফেলি আর দেখি যে ভিতরে কি কি দিছে। তো ফার্স্টেই প্যাকেটটা খুললে দেখতে পাচ্ছি যে এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, যেটা দিয়ে আমি ম্যানুয়াল ডাউনলোড করে নিতে পারবো আর স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য যে অ্যাপটা, সেই অ্যাপটা ডাউনলোড করে স্মার্টফোনের সাথে কানেক্ট করতে পারবো। তো প্রথমেই বেসিক্যালি এই যে একদম মোটা একটা বই দিছে, তো আমি জানি না এটা আমার কতটুকু কাজে লাগবে, হয়তো পড়লে কাজে লাগবে। আর এরপরে হচ্ছে খুললেই পেয়ে যাবো হচ্ছে লিগে ক্যামেরাটা। আচ্ছা বলে রাখি, আমি কিন্তু বডি আর কিট লেন্স দুইটা আলাদা বক্সে নিয়েছি, তো আপনারা চাইলে একসাথে কিট লেন্স আর বডি একটা বক্সে পাওয়া যায়, বড় একটা বক্সে, ওইটাও আপনারা নিতে পারেন। তো ক্যামেরাটা খুলেই ফেলি। সো দিস ইজ দ্য ক্যামেরা, এটা আসলে বডিটা, এখানে যে ফ্লিপ স্ক্রিন আছে। সো দোকানে যখন নিয়েছিলাম তখন খুলে একটু চেক টেক করছি, সো ফিঙ্গারপ্রিন্ট মার্ক করছে, চমৎকার কম্প্যাক্ট বডি। সো ভাই এত কিছু জানি না, এগুলো পরে জানবো শিখবো। হচ্ছে নিচে আর একটা বক্স একদম লুকায় রাখছে পুরো, মনে হইতেছে ভিতরে খাজানা, কিন্তু আসলে খাজানা না, খাজানা হইতেছে এই জায়গায় হচ্ছে ফুজি ফিল্মের একটা স্ট্র্যাপ দিছে, চার্জিং কেবল দিছে, ওরা কোনো চার্জার দেয় নাই সাথে, সবাই অ্যাপেলের নকল করতেছে আর কি। আচ্ছা একটা দঙ্গল দিছে, ইউএসবি সি টু 3.5 mm দঙ্গল, এই দঙ্গলটা বেসিক্যালি ইউজ করা যাবে হচ্ছে যদি আমি অডিও শুনতে চাই আর কি রেকর্ডিং করার সময়, সো অডিও আউটপুট হিসেবে কাজ করবে। আর একটা ব্যাটারি দিছে, সো এইটা ফুজির মোটামুটি কমন, মিররলেস যে ক্যামেরাগুলো আছে সবগুলোতে এই এই মডেলটাই আসলে ইউজ হয়। সো দ্যাটস ইট, আর কিছু নাই, এখন এইগুলো আসলে সরায় রাখি। ওকে, এটার পাশাপাশি এখন হচ্ছে গিয়ে দেখি যে ফুজির আমি নিছি হচ্ছে 1545, সো আমার আসলে ইচ্ছা ছিল যে 1855 লেন্সটা নেওয়ার জন্য, বাট আমার বাজেটে হয় নাই, সো ওইটা আপাতত নিতে পারি নাই। সো কিট লেন্সটাই নিছি যেটা একদম সাথে আসছে, ওই 1855টাও কিট লেন্স, বাট এইটা আসলে আমার বাজেটের মধ্যে হয়েছে দেখে আমি এটা নিয়ে নিছি, আপাতত কাজ চালাই, তারপরে দেন কিছু টাকা পয়সা সেভ করতে পারলে সামনে হয়তো বা ভালো দেখে একটা লেন্স নিয়ে নিব। তো প্যাকেটটা খুললেই সেম ওই যে আবার ম্যানুয়াল ট্যানুয়াল দিচ্ছে, আর হচ্ছে ভিতরে জাস্ট লেন্সটা। তো লেন্সটা চমৎকার, খুব ছোট, একদম হালকা, বাট বিল্ড কোয়ালিটি অত আমার কাছে ভালো মনে হয় নাই, প্লাস্টিকে বিল্ড কোয়ালিটি, আর হচ্ছে এই তো যা থাকে আর কি। তো এই তো আনবক্সিং পার্ট শেষ, এখন আসলে ক্যামেরা বিভিন্ন সেটিং ফিটিং এগুলা দেখতে হবে, তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। এইটাই ছিল আসলে আনবক্সিং, আনবক্সিং আসলে তেমন কিছু না, আর আমি ওইরকম কোনো প্রফেশনাল লোকও না যে প্রপার একদম সুন্দর কোয়ালিটি দিয়ে আনবক্সিং করব, যতটুকু পারছি চেষ্টা করছি। আর এইটা আসলে ক্যামেরাটা আসলে একটু লার্ন করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, একটু জেনে নিয়ে তারপরে ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলো চেষ্টা করব এই ক্যামেরার থ্রু দিয়ে করার জন্য। আসসালামু আলাইকুম, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ব্লগ মূলত এইখানেই শুরু করতেছি, মানে ব্লগটা শেষের দিকে যে শুরু করতেছি। সো কাহিনী হচ্ছে যে ফুজির আমি যে নতুন ক্যামেরাটা নিয়েছি XS10, এইটার ফার্স্ট মানে ফুটেজ রেকর্ড করতেছি এখন একদম যাতাভাবে, এবং রুমের যে ন্যাচারাল যে লাইট আছে সেই লাইটেই করতেছি, একদম রুমের অবস্থা এলোমেলো। আর আমি আমার 1545 যে লেন্সটা আছে সেই লেন্সটা দিয়ে রেকর্ড করতেছি, আমার যে আই ট্র্যাকিং করতেছে আমি দেখতে পাচ্ছি যে পাশের যে আমার স্ক্রিনটা রয়েছে মোটামুটি ভালোই। সো সবকিছু মিলে ক্যামেরাটা আশা করি যে আমাকে আমি যেই পারপাসে আসলে পারচেস করেছি সেই পারপাসটা সার্ভ করবে,
আর কি কি সুবিধা ফেস করতেছি এবং কি কি অসুবিধা ফেস করতেছি সামনের ব্লগগুলোতে বলবো। ব্যাপার হচ্ছে যে সামনে কিন্তু খুবই মজার মজার ভিডিও আসতেছে, সো ভিডিওগুলো দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক করতে ভুলবেন না। এবং আরেকবার বলতেছি, যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরো ভালো কন্টেন্ট নিয়ে আসতেছি। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। তো যাওয়ার আগে জাস্ট একটাই কথা, লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে অ্যান্ড হোপ ফর টুমোরো। সাইনিং অফ, শাহরিয়ার হাসান।